বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে প্রশ্ন হচ্ছে ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিল করার পর এজাহার প্রত্যাহার করার কোনো বিধান আছে কি আলোচনা করুন আবার বলছি আজকে প্রশ্ন হচ্ছে ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিলের পর এজাহার প্রত্যাহার করার কোনো বিধান আছে কি অর্থাৎ কার্যবিধি অনুযায়ী আজকের প্রশ্ন ফৌজদারি কার্যবিধি একশো চুয়ানব্ব পি বি দুইশো তেতাল্লিশ থেকেই প্রশ্নটা করা হয়েছে এখানে প্রশ্ন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিল করার পর এজাহার প্রত্যাহার করার বিধান আছে কি প্রশ্নটি যদিও এস আই এবং ইন্সপেক্টর পরীক্ষায় এসেছিল এজাহার এজাহার তদন্ত এবং অভিযোগপত্র দাখিল অর্থাৎ থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসার সাথে সাথেই বাদী কর্তৃক বা ভিক্টিম কর্তৃক অবশ্যই এজাহার আয়ু অথবা তদন্তকারী পুলিশ অফিসার এজাহার পাওয়ার সাথে সাথেই তদন্ত কার্যক্রম শুরু শুরু করেন এবং তদন্তকারী পুলিশ অফিসার বাদীর আনিত অভিযোগ যদি সত্যতা বলে প্রমাণিত হয় তাহলে আদালতে অর্থাৎ বিজ্ঞ আদালতে চাষির দাখিল করেন এখানে অর্থাৎ এজাহার বিজ্ঞ আদালতে এজাহার থানায় এজাহার হওয়ার সাথে সাথে এক কপি বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং একটি জিওর নাম্বার করেন তাহলে আমরা বলতে পারি এজাহার তদন্ত ও অভিযোগপত্র একই সূত্রে গাথা অর্থাৎ এজাহার বাদীর আনিদ্য অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেলেই তদন্তকারী পুলিশ অফিসার বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে আসামিদের বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করেন এজাহার রুজু হয়ে গেলে তা কখনো বাতিল করা যায় না বা ছাড়া যায় না অর্থাৎ এজাহার প্রত্যাহার করাও যায় না তাহলে আমরা বলতে পারি এজাহার কপি কপি অর্থাৎ এজাহারের মূল কপি বিজ্ঞ আদালতে প্রেরিত হয় এবং যেটা আমরা দেখলাম একটি জিআর নাম্বার ফেলানো হয় অর্থাৎ অভিযোগপত্র দাখিল হলে এজাহারকারীর আর এজাহারের প্রত্যাহার কোনো ক্ষমতা থাকে না অর্থাৎ সুযোগ থাকে না তখন প্রচিকশন পক্ষ এর বিচার কার্যক্রম পরিচালনা করা করে থাকেন এখানে এজাহারকারী একজন সাক্ষী মাত্র মামলার বিচার বন্ধ রাখা এবং এজাহার প্রত্যাহার করার কোনো অধিকার এজাহারকারীর আর সুযোগ নেই বিদায় অভিযোগপত্রে দাখিল করার পর এজাহার প্রত্যাহার করার কোনো বিধান নেই অর্থাৎ এখানে আরও বোঝা যাচ্ছে তবে মামলা এখানে আপোষ মীমাংসার আইনগত বিধান রয়েছে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অভিযোগপত্র দাখিলের পর এজাহার প্রত্যাহার করার কোনো নেই তবে মামলার আপোষ মীমাংসার আইনগত বিধান রয়েছে তাহলে আমরা এজাহার তদন্ত এবং অভিযোগপত্র অর্থাৎ বোঝা যাচ্ছে এই তিনটি বিষয় মামলার একই সূত্রে গাথা এবং আদালতে অর্থাৎ ফৌজদারি মামলা শুরু ফৌজারি থানায় ফৌজদারি সাথে সাথেই কখনো এর সুযোগ নেই প্রত্যাহার করা মামলাটি তদন্ত শুরু করে অর্থাৎ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং বিজ্ঞ আদালতে গিয়ে সেটা প্রজিকিউশন বিচার কার্যক্রম পরিচালনা করেন এবং সেটা বিচার কার্যক্রম চলতে থাকে এবং বিচার কার্যক্রম পরিচালনা হতে থাকলেও এক সময় অর্থাৎ বাদী কর্তৃক আপোষ মীমাংসার সুবিধা যায় রয়ে তাহলে আজকে আলোচনা হচ্ছে ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিল করার পর প্রত্যাহার করার বিধান আছে কি অর্থাৎ প্রত্যাহার করার বিধান নেই তবু সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে এর প্রত্যাহার করার বিধান না থাকলেও মামলার আপোষ মীমাংসার একটি আইনগত বিধান রয়েছে